সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে অধ্যায়টা আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অধ্যায় 6, জেএসসি বিজ্ঞান বইয়ের পরমাণুর গঠন। আমি গত পর্বে তোমাদের পর্ব 1-এ আমি পরমাণুর বিকাশ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ স্ট্রাকচার অফ অ্যাটম, এটার যে ইতিহাস সেটা আমি আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, এবং সাথে দুইটা এক্সট্রা তোমাদের বইয়ে যদিও নেই, আইসোবার এবং আইসোটোন শব্দটা, শব্দ দুটো, কিন্তু আমি তারপরও তোমাদের আইসোটোপের পাশাপাশি আইসোবার এবং আইসোটোনটাও আলোচনা করব। এবং তোমাদেরকে এই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর যদি না জানো, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা অঙ্ক পারবে না, কারণ এই অধ্যায় থেকে তোমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতায় দুটো অঙ্ক আসে, বা গ নম্বরের জন্য একটা অঙ্ক থাকবেই, যার কারণেই তোমাদের তোমাদের বইয়ে সুন্দর করে 18টা মৌল দেওয়া আছে, হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত। তো আমি পরবর্তী পর্বে তোমাদের সেই 18টা মৌলকে নিয়ে দুইটা ছন্দে সাজানো আছে আমি তোমাদের সামনে হাজির হব। অবশ্যই জিও ইউটিউবে চোখ রাখবে 18টা মৌল কিভাবে ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। তারপর আমি এক্সট্রা দুইটা, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এই দুইটাকে আমি এক্সট্রা আলোচনা করব। তো এইখানে আজকে আমি ছন্দবিহীন তোমাদের এখানে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত 18টা মৌলের নাম এখানে লিখে রেখেছি। আর তোমাদের সামনে আজকে আমি যে বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইসোটোপ, খুবই ইম্পর্টেন্ট, এবং পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা। অর্থাৎ তোমাদের আরো জানতে হবে যে এখানে প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রন সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এবং পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে তোমার এই অধ্যায়ে, অর্থাৎ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয় অবশ্যই চিনতে হবে, অবশ্যই জানতে হবে, ওদের প্রতীকগুলা সম্পর্কে অবগত থাকতে হবে। আর এইটার পাশাপাশি আমাদেরকে চিনতে হবে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মৌলের কোন পাশে কোথায় অবস্থান করে বা থাকে। এখানে দেখতে পাচ্ছ যে আমি সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এখানে লিখে রেখেছি 11, এবং আমরা জানি যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা মৌলের বাম পাশে নিচের দিকে অবস্থান করে বা থাকে, এবং ভর সংখ্যা সেটা বাম পাশে উপরের দিকে অবস্থান করে। তো এই হচ্ছে আমাদের বেসিক, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু আমরা এইখানে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এটা আমরা বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি তোমাদেরকে আগে বলে নিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, সহজে সুবিধার জন্যই কিন্তু আমি বলে নিলাম। তো আমরা এবার আসি যে পারমাণবিক সংখ্যা কি। সর্বপ্রথমেই আমি এখানে টপিকটা লিখে রেখেছি পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকেই কিন্তু আমরা প্রোটন সংখ্যা বলি, অর্থাৎ পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলা হয়, অর্থাৎ প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি। যদি তাই হয় তাহলে পারমাণবিক সংখ্যার জ্ঞানমূলকের জন্য কিন্তু বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জ্ঞানমূলকে পারমাণবিক সংখ্যা কি, কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়, এইটুকু লিখলেই কিন্তু তোমাকে একে এক দেওয়া হবে। যদি আমরা একটু সাজিয়ে লিখি যে পারমাণবিক সংখ্যা কি, কোন মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। এবার আসি আমি ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যার পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কি, দেখো ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি, আর এখানে আমি পি প্লাস এন, অর্থাৎ পি তে প্রোটন আর এন তে নিউটন, অর্থাৎ আমরা ভর সংখ্যার সংজ্ঞাটা এইভাবে খুব সহজে দিতে পারি যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টিকেই ভর সংখ্যা বলা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে ভর সংখ্যা কি, এক মার্কের জন্য জ্ঞানমূলকে আসে, খুব আসে, খুবই ইম্পর্টেন্ট। এবং তখন আমরা কতটুকু লিখব যে প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকেই কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। তাহলে বন্ধুরা আমরা কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন জেনে গেলাম, এবং উত্তরটা কিভাবে লিখতে হয় সেটাও আমি
তোমাদেরকে অবগত করলাম। আমি আবারও বলছি, পারমাণবিক সংখ্যা কি, যে কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, এবং ভর সংখ্যা কি, কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যেই যোগফল বা সমষ্টি, এই সমষ্টিটাকেই বলা হয় ভর সংখ্যা। এবার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে আইসোটোপ। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ, তোমাদের প্রায় এটা অনেক সময় এক মার্কের জন্য আইসোটোপ কি আসে, আবার অনুধাবনমূলকের জন্য আসে, আইসোটোপ বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি আইসোবার এবং আইসোটোন এটা কি আমি একটু ব্যাখ্যা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি সুন্দর করে তিনটা ওয়ার্ড লিখে রেখেছি, অর্থাৎ তিনটা শব্দের মাধ্যমে, তিনটি শব্দের মাধ্যমে কিভাবে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের সংজ্ঞা মনে রাখবো আজীবনের জন্য। আমরা কখনো বিজ্ঞান সংজ্ঞা মুখস্থ করব না, অর্থাৎ কি করব, কৌশলে, টেকনিকে কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটাই আমি এখানে নিয়ে হাজির হয়েছি। আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনকে কিভাবে খুব সহজে মনে রাখা যায় আমি সেটাই এখন ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করার চেষ্টা করব, ট্রাই করব। তো বন্ধুরা, এবার আমরা চলে আসি যে আমরা কিন্তু ইতিপূর্বে জেনেছি যে প্রোটন, পি ফর প্রোটন, প্রি ফর পি ফর প্রোটন, আর ই ফর ইলেকট্রন, এম ফর নিউটন। যদি আমরা এই তিনটা যদি একটু অবগত হই, তাহলে কিন্তু বন্ধুরা এইখানে খুব সহজে আমরা সংজ্ঞাটাকে এক্সপ্লেইন করতে পারবো। তাহলে এবার আমরা জানি আইসোটোপ। দেখো যে আইসো, এই আইসো শব্দের অর্থ হচ্ছে সেম অথবা একই অথবা সমান, অর্থাৎ আইসোটোপের, আইসো শব্দের অর্থ সেম, একই বা সমান। যদি তাই হয় তাহলে পরের শব্দটাকে দেখো, পরের শব্দটাতে আছে টোপ। টোপের কি, এখানে যে পি আছে এই পিটাকে দিয়েই কিন্তু আমরা আইসোটোপের সংজ্ঞা খুব সহজে নির্ণয় করতে পারি। অর্থাৎ আইসো মানে একই বা সমান, আর পিতে প্রোটন। তাহলে আমরা সংজ্ঞাটা করতে পারি যে যে সকল মৌলের, অর্থাৎ একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা, আমরা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যাও ইতিপূর্বে বলে আসছি যে পারমাণবিক সংখ্যা যা সেটাই প্রোটন সংখ্যা। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সেম বা একই বা সমান, কিন্তু কি হবে, ভর সংখ্যা ভিন্ন হবে, ভর সংখ্যা ভিন্ন হবে, তাকেই ওই মৌলের পরস্পরের আইসোটোপ বলা হয়। কি বলা হয়, ওই মৌলের পরস্পরের আইসোটোপ বলা হয়। আমি আবারও বলছি আইসোটোপ কি, তোমাদের জ্ঞানমূলকের জন্য যখন আসবে কতটুকু লিখবে যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যাটা কি হবে, ভিন্ন হবে, তাকেই কি বলা হয়, ওই মৌলের আইসোটোপ বলা হয়। ওকে, তাহলে আমরা যদি আইসোটোপের সংজ্ঞাটা একটু ক্লিয়ার হই, তাহলে কিন্তু আইসোবারের সংজ্ঞা কিন্তু ওইটার সম্পূর্ণ উল্টা, অর্থাৎ উল্টো। আইসো, দেখো এখানেও আইসো মানে কি, এই আইসো মানে হচ্ছে তোমার সমান বা একই বা সেম। আইসো মানে কি, সেম বা একই বা সমান। তাহলে আর বার শব্দের অর্থ হচ্ছে ভর। তাহলে আমরা এখন সংজ্ঞাটা খুব সহজেই দিতে পারি, আইসোটোপের উল্টো সংজ্ঞা হবে, আইসো মানে যদি একই হয়, বার মানে যদি ভর হয়, তাহলে আমরা কি করব সংজ্ঞাটাকে, যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ভর সংখ্যা এক। এবার কি হবে, যেহেতু এখানে বার মানে ভর বোঝানো হয়েছে, ভর সংখ্যা একই হবে কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে। বন্ধুরা একটু খেয়াল করে দেখবা যে ওইটার কিন্তু সম্পূর্ণ উল্টো, অর্থাৎ যে সকল মৌলের বা একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ভর সংখ্যা এক বা একই সমান সেম, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি হবে, ভিন্ন হবে, তাকেই পরস্পরের কি বলা হয়, আইসো বার বলা হয়। তাহলে বন্ধুরা আমরা আইসোটোপ এবং আইসোটোনের, আইসোটোপ এবং আইসোবারের সংজ্ঞাটা একটু ক্লিয়ার হলাম। এবার আমরা চলে আসছি আইসোটোন। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আইসো মানে কিন্তু এই একই জিনিস হবে, অর্থাৎ সেম হবে,
এবং একই অথবা সমান। যদি তাই হয়, কিন্তু এই যে টোনের মাঝখানে যে এন আছে, এন ফর কি? নিউটন। এন ফর নিউটন। যদি নিউটন হয়, নিউট্রন হয়, তাহলে কি হবে? এখানে নিউটন সংখ্যা সমান হবে। আমরা যখন আইসোটনের সংখ্যাটা লিখব, তখন এন দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে নিউটন সংখ্যা সমান হবে। আর ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুটাই কি হবে? আলাদা হবে, পৃথক হবে, ভিন্ন হবে। তাহলে আইসোটনের সংজ্ঞা আমরা খুব সহজেই দিতে পারি যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের নিউটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সেম বা একই বা সমান, কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুটাই ভিন্ন হবে, সেটাকে আমরা কি বলি? আইসোটোন বলা হয়। তাহলে আমি আবার একটু রিভিউ দেই যে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কি। আমি আবার বলছি, আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকেই কি বলা হয়? পরস্পরের আইসোটোপ বলা হয়। এবং আইসোবারের সংজ্ঞায় আমি বলেছিলাম যে যে সকল মৌলের বা একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ভর সংখ্যাই এক কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন, সেটাই হবে কি? আইসোবার। এবং আইসোটোনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের নিউটন সংখ্যা এক বা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুটাই কি? ভিন্ন, এটাই হচ্ছে আইসোটোন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু তিনটা ওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই কি আমরা তিনটা সংজ্ঞা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা শিখতে পারলাম। যদিও তোমাদের বইয়ে কিন্তু শুধু আইসোটোপের কথাটা আছে, তো আইসোটোপটা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমরা আইসোবার এবং আইসোটোনটাও ক্লিয়ার হয়ে গেলাম। তোমরা যখন ক্লাস 9 উঠবা তখন কিন্তু অবশ্যই অবশ্যই আইসোটোপ এবং আইসোটোপের সাথে আইসোবার এবং আইসোটোন এই দুটাকে শিখতে হবে। কিন্তু এখনই আমার এই লেকচারের মাধ্যমে তোমরা আইসোবার, আইসোটোপের কারণে আইসোবার এবং আইসোটোনের দুটা সংজ্ঞাই এখনই শিখে গেলো। তো আশা করি অবশ্যই বুঝতে পারছো। এবার আমি নেক্সট চলে যাচ্ছি। এইখানে তোমাদের যে এখানে কয়েকটা আমি মৌলের নাম লিখে রেখেছি, মৌলের প্রতীক সুন্দর করে লিখে রেখেছি, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই যে এই মৌলের প্রতীকগুলা জানতে হবে এবং এদের যে পারমাণবিক সংখ্যা, আমি এখানে কিন্তু ক্রমানুযায়ী, সিরিয়াল অনুযায়ী এখানে লিখে রাখছি। তার মানে কি? এই মৌলের পারমাণবিক সংখ্যা কি হবে? যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তাহলে কি হবে? এক হবে। হিলিয়ামের কত হবে? দুই হবে। যদি আমি বলি নিয়নের পারমাণবিক সংখ্যা কত, তাহলে কত হবে? 10 হবে। যদি বলি আমি সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে প্রত্যেকটা যদি এখানে সিরিয়াল অনুযায়ী লিখি, তাহলে কিন্তু ওইভাবে ধারাবাহিকভাবেই পারমাণবিক সংখ্যা এখানে হবে, সাজানো হবে। কারণ হাইড্রোজেনের যদি এক হয়, হিলিয়ামের যদি দুই হয়, তাহলে এই পারমাণবিক সংখ্যা ক্রমানুযায়ী হবে 3, বেরিলিয়াম হবে 4, বোরন হবে 5, কার্বন হবে 6, নাইট্রোজেন হবে 7, অক্সিজেন হবে 8, ফ্লোরিন হবে 9, সোডিয়াম হবে 11, ম্যাগনেসিয়াম হবে 12, অ্যালুমিনিয়াম হবে 13, ফসফরাস হবে 15, সালফার হবে 16, ক্লোরিন হবে 17 এবং আর্গন হবে 18। তো বন্ধুরা, তোমাদের পার্ট এই অধ্যায়ের পার্ট 9 থেকে 11 ওইখানে তোমাদের একটা সব দেওয়া আছে। আমি ওই সবটার উপরে আলাদা একটা পর্ব তৈরি করব। সেই পর্বটা দেখার জন্য অবশ্যই যে ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী সব ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। আর একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। তো এই হচ্ছে কথা। আজকে আমরা কিন্তু মৌলের প্রতীকের এখানে কিছু কয়েকটা মৌলের নাম লিখে রাখছিলাম। তো আমি এখন তোমাদেরকে যে এই যে বিভিন্ন মৌল, এই মৌল থেকে আমাদের যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এই এই জিনিসগুলো যদি আমরা পারমাণবিক সংখ্যা জানি, তাহলে খুব সহজেই একটা সূত্রের মাধ্যমে আমরা নিউট্রন সংখ্যা, খুব সহজে নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা বের করতে পারি। তাহলে বন্ধুরা, চলো এবার আমরা পারমাণবিক সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা অর্থাৎ এফ এ ইকাল টু পি প্লাস এন এই সূত্র দিয়ে কিভাবে আমরা অঙ্ক করব এবার তাহলে চলো আমরা অঙ্কগুলা খুব সহজে করে নিই। ওকে বন্ধুরা, তাহলে আইসোটোপ
আইসোটোপের একটু উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু ক্লিয়ার হই আইসোটোপ জিনিসটা কি, যেহেতু আইসোটোপটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এই জন্য আমি আরেকটু এক্সপ্লেইন করে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যে দেখো এখানে আইসোটোপের তিনটি, হাইড্রোজেনের আইসোটোপ তিনটি প্রকৃতিতে পাওয়া যায়, তবে ক্লাস নাইনে 9-10 দেখবা যে 7টা আইসোটোপ রয়েছে হাইড্রোজেনের। তো আমরা এখানে প্রকৃতিতে যে তিনটি আইসোটোপ পাওয়া গেছে সেই তিনটা নিয়ে একটু আলোচনা করছি। যে দেখো এই যে এটা একটা হাইড্রোজেনের পরমাণু, তো এইখানে দেখতে পাচ্ছ যে একটা প্রোটন, একটা প্রোটন সংখ্যা, স্যার আমরা জানি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে প্রোটন সংখ্যা একটা এবং ইলেকট্রন সংখ্যা একটা, আর এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক বা প্রোটন সংখ্যা এক হওয়ার কারণে সাধারণত এখানে নিউট্রন সংখ্যা থাকে না। এবার দেখতে পাচ্ছ যে এই হাইড্রোজেন একই মৌল, কিন্তু এইটার ক্ষেত্রে দেখা গেছে যে এখানে প্রোটন সংখ্যা আছে একটি এবং নিউটন সংখ্যাও একটি। আর প্রোটন সংখ্যা যখনই একটা থাকে, আমরা জানি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কি হবে, ইলেকট্রন সংখ্যাও একটি হবে। এরপরে দেখো যে এখানে প্রোটন সংখ্যা একটি, ইলেকট্রন সংখ্যা তাহলে কি হবে, একটি হবে, এবং এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের দুইটি নিউট্রন আছে, অর্থাৎ 2N দ্বারা দুইটা নিউট্রনকে বোঝানো হয়েছে। এবার আসো যে ভর, অর্থাৎ ভরকে আমরা কি করি যে এ দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে ভর দেখো এখানে 1, হাইড্রোজেনের ভর এখানে 1, এই এই ক্ষেত্রে দেখা গেছে যে দুইটা এবং এখানে তিনটা দেখা যাচ্ছে। আর প্রোটন সংখ্যা দেখো যে এখানে একটা প্রোটন সংখ্যা, এটাতেও একটা প্রোটন সংখ্যা এবং এটাতেও একটা প্রোটন সংখ্যা। আমরা কি বলেছিলাম বন্ধুরা, যে আইসোটোপের সংজ্ঞায় বলেছিলাম যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা এক, দেখতে পাচ্ছ যে প্রোটন সংখ্যা এটার ক্ষেত্রেও এক হয়েছে, এটার ক্ষেত্রেও এক হয়েছে, এটার ক্ষেত্রেও এক হয়েছে, অর্থাৎ প্রোটন বা পারমাণবিক সংখ্যা এক, কিন্তু ভর সংখ্যা কিন্তু ভিন্ন। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভর সংখ্যা এক, এখানে ভর সংখ্যা 2 এবং এখানে ভর সংখ্যা 3 হয়েছে। বন্ধুরা এই উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু আরেকটু ক্লিয়ার হলাম যে আইসোটোপ জিনিসটা কি। তাহলে এবার আমি চলে যাচ্ছি তোমাদের সামনে একটা অঙ্ক নিয়ে, একটা অঙ্ক বোঝানোর মাধ্যমেই তোমরা বুঝবা যে এই অধ্যায়ের অঙ্কগুলা কতটা সহজ। একটা সূত্রের মাধ্যমেই কিভাবে নিউটন সংখ্যা, কিভাবে প্রোটন সংখ্যা বের করা যায় খুব সহজে, এখন আমি তোমাদের সামনে এই সূত্রটার মাধ্যমে একটা অঙ্ক করব। মনে করো তোমাদের সোডিয়াম, এটাতে তোমাদের পারমাণবিক সংখ্যা কত এখানে দেওয়া আছে, তো তোমাকে নিউটন সংখ্যা মনে করো বের করতে বললো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা। আমরা যদি পারমাণবিক সংখ্যা জানি, তাহলে কিন্তু ওই মৌলের পারমাণবিক ভর কত সেটাও আমরা খুব সহজেই বের করতে পারি, যেটা আমি আমার ক্লাস 7-এর একটা লেকচারে একটা পর্বে আমি এখানে খুব সহজে একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে তার সাথে আমরা 2 গুণ করব এবং এক যোগ করে যা হবে সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ তাহলে এই মৌলটার পারমাণবিক ভর কত হবে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে পারমাণবিক ভরটা হবে 23, কারণ এখানে দেখো এটা বিজোড়, পারমাণবিক সংখ্যা বিজোড়, তার মানে কি এটার সাথে 2 গুণ করে এক যদি যোগ করা হয় তাহলে কত হয়, 11 2 22 সমান কত, 23। তার মানে কি পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে ওই মৌলটার, সোডিয়াম মৌলটার কি হবে, পারমাণবিক ভর কি হবে, 23 হবে। আমরা জানি যে পারমাণবিক ভর কোনো মৌলের বাম পাশে উপরে থাকে আর পারমাণবিক সংখ্যা নিচের দিকে থাকে। তাহলে বন্ধুরা তোমাকে যদি এখান থেকে নিউটন সংখ্যা বের করতে বলে, তাহলে কিভাবে বের করবে, আমি একটা সূত্রের মাধ্যমে এটা খুব সহজেই বুঝিয়ে দিব। যে আমরা জানি পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। তো আমরা বাংলা কথাটাকে না লিখে ইংরেজির মাধ্যমে অঙ্কটাকে খুব সহজে এখানে করে বোঝানোর চেষ্টা করছি যে পারমাণবিক ভর কি আমরা জানি যে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। যদি পারমাণবিক ভর সমান প্রোটন প্লাস নিউটন হয়,
তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ভর সংখ্যাও বের করতে পারি। আমরা সংজ্ঞা শিখেছিলাম যে ভর সংখ্যা কি, প্রোটন এবং নিউটন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকেই ভর সংখ্যা বলে। যদি তোমাকে ভর সংখ্যা বের করতে বলে তাহলে এইটাই হচ্ছে মূল সূত্র। আবার যদি তোমাকে নিউটন সংখ্যা বের করতে বলে তখন তখন কিরকম সূত্রটা হবে? এরকম যে প্রোটন এবং নিউটন এটার পাশে বাম পাশে চলে আসবে আর পারমাণবিক ভরটা এদিকে চলে আসবে, তাহলে সূত্রটা কি হবে? নিউটন বের করার সূত্রটা হবে, নিউটন সংখ্যা যখন বের করতে বলবে তখন আমরা এই পারমাণবিক ভর থেকে বিয়োগ করব কি, প্রোটন সংখ্যা। অর্থাৎ নিউটন সংখ্যা যখন বের করতে বলবে তখন সূত্রটা হবে পারমাণবিক ভর থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যা খুব সহজেই পেয়ে যাই। তাহলে বন্ধুরা দেখো, এইখানে যদি সোডিয়ামের নিউটন সংখ্যা কত হবে আমরা তাহলে কোন সূত্র দিয়ে করতে পারি? আমরা কিন্তু এই যে এই সূত্রটা দিয়ে নিউটন নিউটন যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজেই মান বসিয়ে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি যে সোডিয়ামের নিউটন সংখ্যা কত। তাহলে দেখো এখানে পারমাণবিক ভর কত দেওয়া আছে, 23, আর প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 11। তাহলে আমরা যদি এই পারমাণবিক ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে কত আসে? 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, এবং 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, অর্থাৎ 12। সুতরাং n সমান, অর্থাৎ নিউটন সংখ্যা কত বের হলো? 12 বের হলো। দেখতেই পাচ্ছো যে খুব ছোট্ট একটা সূত্রের মাধ্যমে এই চ্যাপ্টারে তোমাদের গ নাম্বারে যে অঙ্কগুলো আসে, তো এই রকম টাইপের অঙ্ক আসবে। তোমরা অবশ্যই ভালো করে একটু প্র্যাকটিস করবা যে এখানে যে কোনো মৌল, এই যে 18টা মৌল আছে, এই 18টা মৌলের তোমরা কি করবা, 18টা মৌলের এই সূত্র দিয়ে দিয়ে তোমরা নিজেরাই বাসায় একটু প্র্যাকটিস করবা। আমি একটা ফরম্যাট কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে নিউটন সংখ্যা বের করতে হয়। নিউটন সংখ্যা বের করতে বললে পারমাণবিক ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়। এখন অনুরূপভাবে যদি তোমাকে যদি এই ভর সংখ্যাই বের করতে বলে, তখন দেখো তোমার ভর সংখ্যা কিন্তু, মনে করো আমি এই সোডিয়ামের ক্ষেত্রে আমি এইটা দিয়ে আমি ভর সংখ্যা বের করব, ঠিক আছে? আর নিউটন সংখ্যা তখন তোমার দেওয়া থাকবে। অর্থাৎ নিউটন সংখ্যা কত পেয়েছি আমরা? নিউটন সংখ্যা পেয়েছি 12। এইরকম করে যদি তোমাদের উদ্দীপকে সোডিয়াম বাম পাশে 11 এবং এই পাশে যদি নিউটন সমান 12 দেওয়া থাকে, তাহলে এইখানে কি হবে যে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই ভর সংখ্যাটাই যদি তোমাকে বের করতে বলে তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? তোমাদের বই একটা সুন্দর করে সূত্র লেখা আছে, সেটা হচ্ছে ভর সংখ্যা সমান ওই মৌলের প্রোটন সংখ্যা প্লাস ওই মৌলের নিউটন সংখ্যা। আমরা সরাসরি এই সূত্রটা দিয়ে অঙ্ক করব। তাহলে বন্ধুরা দেখো, এখন আমরা সোডিয়ামের কি বের করব, পারমাণবিক ভর বের করব। অর্থাৎ ভর সংখ্যা কিভাবে বের করা হয়, এখন দেখতে পাচ্ছো যে আমরা এখানে লিখতে পারি এই সূত্রটা যদি এইরকম হয়, এ সমান পি প্লাস এন, তাহলে প্রোটন সংখ্যা কত? দেখো সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 এবং নিউটন সংখ্যা 12। তাহলে আমরা জানি যে ভর সংখ্যা বের করলে প্রোটন এবং নিউটন সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল, অর্থাৎ প্রোটন এবং নিউটনের যোগফলকে আমরা কি বলতে পারি, ভর সংখ্যা বলতে পারি। তাহলে খুব সহজেই যদি আমরা প্রোটন এবং নিউটনকে যোগ করি তাহলে কত হয়, 2, 3, অর্থাৎ 23। সুতরাং ভর সংখ্যা এ সমান 23। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু খুবই খুবই সহজ। তোমরা সবসময় চেষ্টা করবা ফিজিক্স এবং কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে অ্যান্সার করার, কারণ এখানে লেখা কম। আর আর লেখা যখনই কম হয়, ম্যাথমেটিক্স বা অঙ্ক যখন তোমরা অ্যান্সার করবা তখন কিন্তু তোমাদের নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। আমি আশা করব তোমরা এই চ্যাপ্টারটা থেকে অঙ্কগুলা ক্যান্সার করবা, এবং বায়োলজির চ্যাপ্টার হ্যাঁ করবা, কিন্তু যদি তোমরা ভালো চিত্র আঁকতে পারো তাহলে সেখান থেকে অ্যান্সার করতে পারো। তবে সবসময় চেষ্টা করবা কেমিস্ট্রি এবং ফিজিক্স থেকে অ্যান্সার করার। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে এখানে ভর সংখ্যা যে সূত্রটা, এই সূত্র দিয়ে কিভাবে তোমাদের অঙ্ক করতে হবে এখানে আমি সেই ফরম্যাটটা দেখাই দিলাম। শুধুমাত্র একটা সূত্র মনে রাখবা যে এ ইকাল টু পি প্লাস এন, অর্থাৎ প্রোটন এবং নিউটন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। আর ভর সংখ্যার সূত্রটা যদি জানা থাকে তাহলে নিউটন সংখ্যাও বের করা যায়। আবার অনেক সময় তোমাদের এই
পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, অনেক সময় নিউটন সংখ্যা বের করতে বলে, আবার অনেক সময় পারমাণবিক অর্থাৎ ভর সংখ্যা বের করতে বলে। তাহলে বন্ধুরা, আজকে আমি আবার একটু রিভিউ দেই তোমাদের এই পর্ব দুয়ে কি কি আলোচনা করলাম। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটন। তো আমি আবার একবার তোমাদের সামনে সংজ্ঞাগুলোকে আবার একটু রিভিউ দিচ্ছি যে পারমাণবিক সংখ্যা কি, যে কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। এরপর ভর সংখ্যা, যে প্রোটন এবং নিউটন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। আইসোটোপ, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক বা প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে আইসোটোপ বলা হয়। আইসোবার কি বলেছিলাম, যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ভর সংখ্যায় এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, সেটাকে আমরা বলেছিলাম যে আইসোবার। এবং সর্বশেষ যেটা ছিল আইসোটন, আইসোটনকে বলেছিলাম যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলা হয়, আইসোটন বলা হয়। এবং দেখো বন্ধুরা, এখানে আমি আবার কিছু আলোচনা করেছিলাম যে প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা, নিউটনকে এন দ্বারা, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা এবং পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়।